Thank you. Francis Bacon Bulletin. Takabosha holo goborer moto. Choriye chitiye na rakhle sukhod hoy na. Ei jonnoi takabosha gulo choriye chitiye rekhechi. Ami to hashir kichu boli na. Eta holo monishider kotha. টাকা হলো হাতের ময়লা বস ময়লার পরিমাণ 50 গত ঈদে বলেছিলাম 6টা ইউনিয়নে কাপড় দেব ব্যবস্থা কর বস কিছু মনে করবেন না বস আমার বস টাকার দায়িত্বটা দেন না মানে আমার টাকার দায়িত্ব দিলে হয় কি বস মানে অন্য যে কোনো কাজ না আমি পারবো কিন্তু এইটা দিলে বস ধুননা হয়ে যায় আর কি এইটা হলো আমার হাতের ময়লা সুনাম হলো আমার দুর্নাম হলো আমার হবে তোমার তাতে কিচ্ছু ওই বড় ওই এমপি সাহেবের মুখের উপর কথা কস কেন তোর এমপি সাহেব যা করতে কইছে তাই কর ভাই তো আর হিসাব দিব না তাই না না সরকারি টাকা হইলে হিসাব চাইতাম কারণ ওটা আমার হাতের ময়লা না ওটা জনগণের আমানত মহামূল্যবান টাকা পয়সার মূল্য সব সময় এক জি না টাকা পয়সার কোনো মূল্য নাই টাকা পয়সা একটা জড় পদার্থ শুধুমাত্র মূল্য আছে জীবনের টাকা পয়সা জীবনের প্রয়োজন মেটায় লাইক বই খাতা কলম ভাত চাউল গরু ছাগল ইত্যাদি অজুর জায়গা গোসলখানা টয়লেট কে স্বামী হোসেন সভাপতি যুব শাখা ঠিক বলেছি না ভাই যার আছে তার মিটে যার নাই তার মিটে করবে তোমার পার্সোনালটা মিছে তো মিটব না কেন যদি পাঁচে না মিটে তাহলে দশে মিটবে দশে না মিটলে বিশে মিটবে বিশে না মিটলে চল্লিশে মিটবে তো এখানে এমন একজন হাত তোলেন যার সমস্যা টাকা দিয়ে মিটবে না তো এই জন্যই দার্শনিক বলতেয়ার বলেছেন প্রশ্নটা যখন টাকার তখন সবার ধর্মই এক স্যার এই মহিলা হাত তুলছে কই কে এই যে মা আসেন সাবলেস এখানে বসেন হ্যাঁ বলেন কি শুনি মৌমাছির মতো গুনগুন শুরু হয়ে গেল কেন কি সমস্যা বলেন না শুনি আমি আর আমার স্বামীর ঘর করতে চাই সে কি তোমাকে ভাত কাপড় দেয় না তো টাকা পয়সা নষ্ট করে নেশা করে রাতে পেটায় তাহলে কোনো কারণ ছাড়াই তুমি স্বামীকে ছেড়ে যেতে চাও কেন মাথা হিটার স্যার এটা মানুষটা স্যার মানুষের বেশ দূর স্যার ওর মেজাজ অল টাইম স্যার চান্দিতে থাকে স্যার আপনার গরম আছে সব কিছু না স্যার
একটু মাথায় সিট আছে সিট সিট বহুত মেজাজি যাকে বলে মাথা সিট আছে স্যার বেশি দিন বাসা থাকে না স্যার কই জানি স্যার হাতে না আসলে এই খাবো খাবো এই আস্তে তাই ভদ্রলোককে এখন কোথায় পাওয়া যাবে বিল্লুর ভাই মশুর ভাই হিটারকে এই মুহূর্তে এখানে হাজির করা হোক খুঁজে দেখো সে পৃথিবীর কোন মেরুতে আছে গো এক কাপ চা দে মনে করেন যে ওই আপনি উঠে যাইতে জোর দিবেন কি কথা খারাপ কইছি ভাই যাবডা বাংলাদেশের কোন জায়গায় তুই 10 টাকা কাপ চা দেখছস কথা কইলি তুই না বাংলাদেশের কয়টা জায়গায় ঘুরছস তুই হ্যাঁ 20 টাকা কাপ চাও আছে যারা খানেওয়ালা হেরা যান একবার তো পঞ্চগড় গেছিলাম আহ কি চা 20 টাকা নিলো এক কাপ চা ওই চায়ের স্বাদ তো জিভ বাইয়ে হনু লাইগা রয়েছে চা ভালো হইলো আসলে সিলেটের সিলেটের চায়ের গাছ থাকতে পারে সত্য কিন্তু পঞ্চগড়ের চাই হইলো বেস্ট এক কাপ 20 টাকা একদম ঠিক কথা কইছস হ্যালো কি একটু গা ভাই পঞ্চগড়ের চা খাওয়াইলি না ওটার দাম আমি পঞ্চগড়ের চা পামু কই ভাই আর তাছাড়া চা তো হনু বানাই নাই ওই বেটা বানাস নাই কি লিগা হ্যাঁ কি লিগা বানাস নাই একটা লোক যে চা চাই এখানে বইয়ে রইছে হেই মি তোর খেল নাই তুই এখানে খাতুই ডালার শুরু করছস বিয়ে নেবে চাল মারো না পানি তো হিট হয় নাই ভাই ওই বেটা পানি হিট হয় নাকি তোর ফেটা বেটাল হুতে হুতে আমার মাথা হিট হয়ে গেছে পানি হিট হয় না আমার আমি চাস তুই ভাই আপনি জানতে চিল্লাইতেছেন মনে হয় যেন এক কাপ চাল লেগে আপনার সারা রাত বয়ে রাখছি এমনিতে মানুষ আপনার হিটার হয় না ওই কাটা কই চাও আমার হিটার কই কাটা কি কস না কি কস তোর এখন দেখাই দয় কারের কয়েলে কত হিট দেখাবো কি করবেন আপনি আমি কিচ্ছু করব না আমি যেই মিহি চামু সব চল্লা পুরা ভাঙ্গা দিয়া আর খার হয়ে যাবে যে তোর কাপের দিকে চাইলাম এই তোর কাপ শেষ হয়ে দেখ এটা দেখ পানিটা আগে ঢাললেই তো বাড়ছে এখন চা খাইতে গেলে পঞ্চগড় জমা
রুটি ভালাম করতে যা। হিটলার থেকে মানুষে ছাদে লা উঠায় নাই নাই। হ্যাঁ মানুষের কি দোষ? একটা মানুষের মাথায় যদি 24 ঘন্টা 2500 ভোল্ট জ্বালায় রাখে মানুষে তো হিটার কইবই। হ্যাঁ আর হিটার শুনলে উনি স্যাপ করে উঠবে, মানুষের দোকানে জিনিসপত্র ভাঙচুর করবে। কেন কিসের জন্য? ঠিকই তো হয়েছে, যান না এখন যান। অনেক বেশি টাকা হয়েছে না আপনার? মানুষের দোকানে যা যা জিনিসপত্র ভাঙতে যান কিনা দিয়ে আসেন যান। তারপর আর নাই, দুই দিনের জন্য গায়েব হয়ে যান। খালি তো একটা নামের দোকান দিয়ে বসেছেন, কিসের হোটেল ওইটা? মাস গেলে কর লস, লস হইব না তো কি? নিজের হোটেল বাদ দিয়ে খালি ঘুরে বেড়ালে লস হইব না? শুনেনি সমস্ত ভোগরামি বাদ দেন, এই সমস্ত ভোগামি বাদ দিয়ে দোকানে যান, যা যা ভাঙছে সেগুলো কিনা দেন, আর মাথাটা ঠান্ডা করে নিজের হোটেলে গিয়ে বসেন যান। আরে বাবা রে, আমার মাথাটা কি ফ্রিজ নাকি যে সুইচ দিল ঠান্ডা হয়ে গেল? আগে কইছিল কি ফ্রিজ? আমার মাথা কি খারাপ হয়ে গেছে যে আমি রমি হিটারে কমু ফ্রিজ? কতার কয়েল এত লম্বা হইলে মাথা তো হিট হইবই। এক পেছাল শুরু করছো তখন থেকে সিলি চলতেছে তো চলতেছেই, উইদাউট লোড শেডিং মাথা গরম হইব না? মাথা তো মাথা, এসির তার এসির তারও বুঝে যেত, আর আমি তো সুস্থ স্বাভাবিক একটা মানুষ। জিনা সুস্থ স্বাভাবিক হিটার কর তাও ভালো। আমি হিটার? হ্যাঁ আমি হিটার। হিটারই তো খড়ি নাই মাথায়? জাল দিবা কি জাল দিবা? ভাত রান্না, ডাল রান্না, তরকারি রান্না, গরুর গোশত রান্না, কি আছে? মাথার মধ্যে চাল দিলাম, ভাত ভাত রান্না, মাঝখানে কোনো মতো বহাবি, তারপরে যাইতা ধরবি, যাইতা পারবি না? অসম্ভব, সম্ভব নাই। ওর মাথা অল টাইম গরম থাকে, ওর কয়েল অল টাইম হিট, তুই টাচ করতে পারবি না, কেবল ধরবি টুচা পড়ে যাবে। এটারও সিস্টেম আছে, টেনশন নিস না, ওই যাইতাছে, তুই পিছনে বয়ে থাকবি কিচ্ছা নামবি না।
না বালতি নিয়ে আইছো পত্রিকা বললাম একটা ভালো বাদ দেওয়ার পুরো এমপি সাহেবের বাড়ির দ্বারা লক হয়ে গেল পুরোটা শেষ হয়ে গেল হ্যাঁ আমি তো বুঝলাম না এই ঢাবে পানি ভরা হচ্ছে কেন ভাই এটা আপনার সেফটি লেগে দরকার আছে ভাই দিল্লুর কাছে হিটার আনতে ওর মাথায় পানি না নিলে কথা কইলে খুব রিস্কের রিস্কের মানে কি করবে ও শরীরে কামড় তো আর দেবে না না পাগলের কথা ঠিক নাই দিতেও পারে পাগল নাকি তো তোমরা যে বললে হিটার বিষয়টা তো চিন্তার চিন্তার না তো পতা তো ভাই ওই একই হইলো মানে যার মাথা বেশি বেশি গরম সে তত বড় পাগল তোমার কাছে দেশলাই আছে দিদি আসে লাগো না স্যার ওই যে হিটার চলে আসছে শুনলাম তুমি নাকি অল্পতেই মাথা গরম করো কি মাথা গরম হলে তো স্যার মজা পায় এই লেগে মানুষ জোর করে মাথা গরম করে দেয় ঠান্ডা রাখতে দেয় না কে ঠান্ডা রাখতে দেয় সবাই এটা কোনো কথা হলো নাকি কেউ কারো মাথা গরম করতে পারে আচ্ছা তুমি আমার মাথা গরম করো তো দেখি করো দেখি করতে পারো কিনা স্যার ওই মোটরসাইকেলটা আমার এখানে আনেন আমি দেখাইতেছি কি দেখাবে এই জিল্লু তোমার বাইকটা ওর কাছে নিয়ে যাও তো দেখি ও কি দেখায় যা কিলো জানা এবার কি চাবি ঠিক আছে তা না হয় হলো কিন্তু ঘরের বউ তো আর সারাক্ষণ কানের কাছে হর্ন বাজায় না কি বাজায় বউর উপরে খাবো কেন বাজায় স্যার বাজায় স্যার মানে মোটরসাইকেল হর্নে তো কয় সাইড দিস আর বউর হর্ন কয় সব সাইড দিস নানান কিছু চায় খালি চাউনের উপরেই থাকে মাথা গরম করে বলায় স্যার ফাজদেমি করছো তুমি আমার সাথে নারী নির্যাতনের শাস্তি জানো 3 বছরের জন্য সোজা ঢুকে দেবে 14 শিকের ভিতরে মাথা গরম হলে সকাল সন্ধ্যা মস্তিষ্ক সঞ্জীবনী সুধা মালিশ করে দেবে পায়ের পাতার মধ্যে মস্তিষ্ক সঞ্জীবনী সুধা চেনো টান্ডার বাড়ি
আমি এখানে হাসির কোনো কথা বলি নাই। মেজাজের উপর ডান্ডা পড়লে সব ঠান্ডা। জন এসেট কি বলেছেন জানো? বলেছেন যে আগুন দিয়ে যেরকম লোহা চেনা যায় তেমনি মেজাজ দিয়ে মানুষ চেনা যায়। আজকে থেকে স্ত্রীর সাথে কোনো প্রকার মেজাজ খারাপ করা চলবে না। পরীক্ষামূলকভাবে তোমাকে 7 দিনের সময় বেঁধে দেওয়া হলো। যদি আমি শুনি যে বিন্দুমাত্র স্ত্রীর সাথে মেজাজ খারাপ করেছ তাহলে কিন্তু সোজা হাজতে। ওকে ওকে স্যার। ওকে স্যার, ওকে। মাথা গরম লোক জীবন উন্নতি করতে পারে না। একটা দোকান দিচ্ছে, কয়দিন সেখানে গিয়ে বয়ন কমত। হ্যাঁ, আর দোকানে গেলে কি করে? কাস্টমারের লাগে মাথা গরম করে। কাস্টমার সেখানে টাকা দিয়ে খাবার খেতে যায় নাকি আপনার ঝাড়ি খেতে চায় কম তো? পাতিলের ভাত হইতে যে সময় লাগে আপনার মাথা ইট হইতে তার সাথে কম সময় লাগে। আমার আমার মাথার কয়েল তোমার পাতিলের মতো স্লো না, 1 ঘন্টা লাগে চারটা ভাত রাঁধতে। এই মিজে একটা মানুষের পেটের ভিতর খিদায় চোচো করতেছে, উষাছে। খিদায় চোচো করতেছে মুড়ি খান, সামনে তো মুড়ি পানি দেওয়া আছে, খান না। আমি কইছি বুড়ির অহংকার মুড়ি আর বাড়ির অহংকার বুড়ি, এইটা কইছেন আপনি না? এটাই কইছি আমি। হ্যাঁ, কিন্তু বুড়ি মুড়ি কিছুই ভালো লাগবে না। এমপি সাহেব আপনাকে দাওয়াত করে নিয়ে যাওয়া যায় না? অনেক কিছু খাওয়ায়, ঠান্ডা ঠান্ডা খাওয়ায় নাই? না খাইছে, কল্লাটা ধরিয়া সেভেন আপের ড্রামের মধ্যে শুকিয়ে ধরছে। আর কি হচ্ছে? আর কইছে মাথা গরম হইলে হরবার যেতে। এই যে কিছু হইলে বাড়ি বাইরে যাওয়ার মতলব না? আমি তো এমপি সাহেবের যা জিগামু, দোকান বাড়ি ফালায়ে আপনারে কোথায় যাওয়ার বুদ্ধি দিছে? যাও তুমি, কে যাও যাও, জিগাও গিয়া। আমার মাথায় দোকান দোকানও থাকো বাসায়। সালামালাইকুম। মাছকে মুখে দাও তা নাকি? আর ডালের অবস্থা তো খুবই খারাপ, সাগরের জল আর তো লবণ কম থাকে। সবাই তরকারিতে আজকে একটু লবণ বেশি, আপনি দি ভাতের মধ্যে লবণ নিছেন। ও এখন লবণটা দুষ হয়ে গেছে, আমি তো লবণ নিছি 1 চিমটি, আর তুই তরকারির মধ্যে লবণ দিয়ে একদম বিষ বানা খেয়ে বেড়া। এ বেড়াই তুই কাস্টমারকে কি মারতে চাস নাকি? হ্যাঁ, আরে বাপ দেখাইকে আমাকে টাকা দিতে হবো। কি করছিস তুই? আমি তো ঠিকই তো কইছি, এই তরকারি দেখি ভাত গলায় ঢুকে। গলা দিয়া না ঢুকলে অন্য কোন দিক দিয়ে ঢুকা তুই? তুই খাওন লইয়া উল্টা পাল্টা কথা কইছিস কি লেগা? ভাই মাছের মধ্যে লবণ একটু বেশি হইছে, হ্যাঁ বলে মাছের টাকাই দিব না। এহ মাছের টাকা দিব না, জমিদারের ছোট গুলা। আমি তো ঠিকই কইছি, 1 কেজি মাছের মধ্যে 4 কেজি লবণ দিছেন, আবার এর জন্য টাকা চান? হ্যাঁ তুমি না রাগ গেলাস, রাগ রাগ গেলাস,
আমার মাছ আমি লবণ ছাড়া রান্ধুম, ইচ্ছা হইলে লবণ দিয়া ভরিয়া ফেলামু। তুই খাইলে খাবি, না খাইলে না খাবি। তুই খারাপ কথা কইছিস কিল্লিগা। এই মাছের পাইলা লই এটা ভাত্রামো নাই আমারে, না আমারে ভাত্রামো নাই, আমার কত দাম নাই ভাই। আমার ভুল হয়ে গেছে, আল্লাহর রক্তে মাপ চাই। আপনার এই তরকারির মধ্যে লবণ খুবই কম হয়েছে, লবণই দেন নাই। আপনার আট কেজি লবণ দিয়া সাত দিন ভরা জাল দেন। এই যে বাপের মধ্যে লবণ দিলাম, এই ডাইলের মধ্যে লবণ দিলাম, মাছ কই আই এক মাছ লবণ দিলাম, এই তরকারিতে লবণ, ওর ভাতে লবণ দিলাম, দিছি না? হ্যাঁ বাপ, ডাইলে ভিতরে ডাল ডাল মাছ ডাল গুটা দে, হাত দিয়া গুটা দে, গুটা দে, গুটকার পাতে দে, হয় খাইব। ভাই ভাই ভুল হয়ে গেছে, মাপ চাই ভাই। আর পাতে দে বয় বুয়া খাবি, বয় বয় ভাই ভুল হয়েছে, ভাই বেড়া এক না লইলে খাবি, নাইলে মাথা ফাটাই ফেলামু। বয় ভাই কেন না কেমন তো, সকাল থেকে একটা দানা পড়ে নাই পেটে, তেল না থাকলে ইঞ্জিন তো গরম হইব, বুঝছস না? বাসার তো সকালে খাইয়ে বাইরেন নাই ভাই। আরে ক্ষমতা হন বাড়িয়ালি রাতে, আর কি ভাত খামু, এক সপ্তাহ বাসায় যাওনি ভাত, রাইতে গিয়া যখন বউ ঘুমায় পড়বো তখন খালি পাশে শুয়ে থাকবো। ভাই তাহলে হোটেলে যাইতেন, হোটেলে যাই খাইয়ে আইতেন, চারটে ডাল ভাত খাইলেও তো শান্তি। আর হোটেল কোনো জায়গায় শান্তি নাই রে, হোটেলের ডাইলের গামলা এখন অশান্ত মহাসাগর, বুঝবি না? বুঝামু, আমি বুঝামু, সাত দিন সাত রাত পারুক, আলার মায়ের মানুষের জাত, ইচ্ছা মতন বুঝামু আমি, ওই সাল্লা কোনা মাথাটা মুছে দে। শান্তি লাগতেছে রে, তোরে গেলে আমি কষ্ট দিই না, একটা বিস্কুট দে আমার। এরকম করি সবকিছু তো ভাঙিয়া ফেলাইছি, যা যা ভাঙছি একটা লিস্ট করে রাখিস, আমি দাম দিয়ে দেবো না। এইগুলো নিয়ে আমার চিন্তা নাই ভাই, আর এসব নিয়ে আমি টেনশন করি না। হ্যাঁ ঠিক আছে, এটা আমারই টেনশন, আমি ইতি মনে সব কিছু দিই না। হ্যাঁ সব চাবা না, না রে ভালো করছে রে, মনে কষ্ট হয়েছে ভাই। না আপনার উপর আর কি কষ্ট রাখবো ভাই, ভাই না আমার তো হিটার চালাই দিলি, আমার ঠান্ডা চা দিচ্ছ কি লিখা, পানি দিয়ে কি লাভ হইলো মাথায় আমার।
কখন আসলেন? এটা জানা তোমার দরকার আছে? আমি কোন সময় এলাম, কই যামু, এটা আমার ব্যাপার। কই যামু মানে বাসা ছাড়া এইবার যদি আরেকবার গায়েব হইছেন আমি সোজা এমপি স্যারের কাছে চলে যাব। পেট ঠান্ডা থাকলে এমপির কাছে যাইতে মন চায়, মন্ত্রীর কাছে যাইতে মন চায়, ব্যারিস্টারের কাছে যাইতে মন চায়? একটা সপ্তাহ তো যাও, একটা সপ্তাহ তারপর বুঝামুনে কত বলটে কত হিট। এক সপ্তাহ যা ইচ্ছা করে লাও, অসুবিধা নাই। মনে রেখো এরপর তোমার লগে আর না। হ্যাঁ কই যান, হিট খোলা যায় ইটের ভাটায়, অনে হিট নাই, আমি গেলে লাকড়ি ছাড়াই চলে। আচ্ছা ঠিক আছে যান, যাওয়ার আগে ভাতটা খায় যান, নাকি সেইখানে আপনার লিগা ভাতের ব্যবস্থা করে রাখছি। তো তুমি রাখছো কোনো ব্যবস্থা? ভাতের পাতিল তো দেখলাম দুইয়া মুইছো বুট করে দিয়ে দিছো। আরে আপনার ভাত তো সেই দোকানে ঢাকা দেওয়া আছে, ভাত না খাই গেল। বহুত জ্বালাইছে এই সাত দিন, বহুত দেখা হয়েছে, গেলাম গামি। আরে কই যান? সাহারা মরুভূমিতে যাই। কেন? সেখানকার হিটার কমে গেছে নাকি? আপনি এখন সেইখানে যায় হিট পূরণ করবেন? সাত দিনে হিটার পূরণ হয় না। এটা হারে হারে বুঝবা তুমি, এখন যে কথা কইলা না তুমি, এটার ফল কইলাম পাইবা, খুব শিগগিরই পাইবা, সাত দিন কিন্তু শেষ। আচ্ছা কি এমন খারাপ কথা কইছি আমি? হ্যাঁ খারাপটা কি কইছি? আপনার মেজাজ যদি 24 ঘন্টা এরকম হিটার হয়ে থাকে সেটা কি আমার দোষ? আমি বুঝতে পারতেছি না, কইলাম একটু সইরা সও, কি এমন খারাপ কথা কইছি যে থারাম করে আপনার হিটারের কয়েল লাল হয়ে গেল? তুমি খারাপ হইবা কি লেগা? আমি খারাপ, তুমি তো খারাপ না। আমার সইরা শোনার দিন নাই, সইরা শোনার দিন শেষ। তুমি সও, একলা সও, গইরে গইরে সও, বাবুয়া ব্যাঙের মতন আপনার সরাই দিয়ে শুয়ে ক্যাকো ক্যাকো করতে থাকো। সো কি খারাপ, আমি আরাম করে শুভ ব্যাঙের মতো শুভ, তোমার টাকা লাগবে না, যাও। কই আসবে? কি কি তোমার আইতে ফিরে আসবে? আরাম করে শুয়ে আসবে।
আমি তো বুঝলাম না, একটা মানুষ সাত দিন ধরে উধাও গেল কোথায়? আগের সাত দিন তো ভালোই ছিল, তুমি তো বললা যে মাথা গরম করে নাই। তাহলে তুমি নিশ্চয়ই কিছু বলেছ যার জন্য তার মাথা আবার গরম হয়ে গেছে। আমি শুধু বলছি একটু সোয়রা শোন, এর জন্য কেউ কি সাত দিন লাপাত্তা থাকতে পারে? হিটারের কাছে ফোন নাই, একটা ফোন দিয়ে দেন না। ফোন তো সারাক্ষণই করতেছি, ফোন তো বন্ধ। ফোন বন্ধ নাম্বার কোন? একটা মানুষ এক সপ্তাহ ধরে উতাও কত বিপদিত হইতে পারে ভাই। আসলে ঘটনা ঘটেছে এই মহিলায়, নাহলে এক সপ্তাহ আগে যে ভালো ছিল আর হুট করে সে হাওয়া হয়ে যাবো কেন? বিশ্বাস করেন আমি আমি কিছু কই নাই। আমি মনে করছি যে প্রতিদিনই তো রাত থেকে রাতে বেলা বাইর হয়ে যায়, আবার তো ঠিকই ফিরে এসে শুয়ে পড়ে। আপনারা সবাই বিশ্বাস করেন, আল্লাহর কসম লাগে আমি শুধু কয়েছিলাম যে একটু শুয়েরা শোন, আর কিছু কই নাই। বিশ্বাস করেন আমি আর কিছুই কই নাই। এখন আর কেন্দ্রে লাভ কি? জিলুর জি ভাই, তুমি একটা অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করো। জি ভাই জি, দেখো কিছু হয় কিনা। যত সাত দিন যাবৎ রায়ঘর এলাকার বিশিষ্ট মাথা গরম ব্যক্তি জনাব হিটলার ওরফে হিটার নিখোঁজ হইয়াছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাহার খোঁজ পেয়ে থাকেন তাহলে তাহার নিজ বাড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। তার মাথা হিট হয়ে মগজ বাইরে হয়ে গেল, আমি কিছু করবো না, শুধু আমার ইটা নাই দাদা, আমি তার কিছুই কই নাই বই। আমি খালি কইছিলাম একটুখানি শৈরাস নাই নাই হয়ে গেল, তারপর থেকে কই গেল আমি কিছুই জানি না। আল্লাহ রে ও বই, আমার হাত প্রসাদ ডান হয়ে যাচ্ছে যে আমি কিছু বুঝি না। এটা কি বানাইছো? এটা চা, চায়ের চা তো এটা, চাল দাও পানি দিয়ে দিছো তুমি, এটা চা কয় কেমনে? কি বানাইছো এটা? মাথা তো গরম করে দিলা। আমি এরকম চাই বানাই, খাইলে খান নাহলে সরেন। ভিসা দাও। কি ভিসা? শর্তে শর্তে পঞ্চগড় পর্যন্ত আইছি, এখন শর্ত হইলে ভিসা লাগবো, দেন। আপনার নাম কি ভাই? হিটলার। আপনার নামে যে লড়া আছে, লড়াকে উঠায় দেয় নাই?